राजधानी পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নতুন ভাবে নতুন জায়গায় নতুন তারিখে অনুষ্ঠিত হবে পহেলা বৈশাখ, সেটি আগের একটি প্রতিবেদনে আমরা জানিয়েছি। কিন্তু এখানে যে বাণিজ্য মেলা হচ্ছে, আর এই বাণিজ্য মেলা ঘিরে যাদের জায়গা জমি ছিল, যাদের বসত ভিটা ছিল, তারা এখন কেমন আছে, সেই এই প্রতিবেদনে আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের আত্মীয়স্বজন ছিল, এখন কি ওরা নিয়ে গেছে? তো আপনি ঘরবাড়ি পেয়েছেন এখানে? না, ঘরবাড়ি আপনাকে দেয়নি, টাকা পয়সাও দেয়নি। আপনার স্বামী আছে? কি করছে এখন উনি? কিছু করতে না। ও আচ্ছা, তাহলে ছেলে মেয়ে কয়জন আপনার? আমার মাইয়া তিনজন, ফুলা একটা। ফুলা একটা। তো এখন কিভাবে চলছে সংসার আপনাদের? আমি আল্লাহ ইসালা মানে ফুলা বানি। আগে জাগো প্লট দিছে, এরা প্লট আগে বিক্রি করে ফেলাইছে, এখন বর্তমানে জাগো প্লট নাই, এরা থাকার মতন ব্যবস্থা নাই, এখানে আমরা থাকতাছি। মানে অল্প টাকায় বিক্রি করে দিছে, তারা তো জানতো না যে এরকম দাম হইতে পারে। 50,000 কেউ 20,000 কেউ 1,00,000 এরকম করে বিক্রি করে, আর এখন তো লক্ষ লক্ষ টাকার দাম। তো এখন আপনারা যে যদি এখান থেকে সরে যেতে বলে তাহলে যাবেন কোথায়? যাওয়ার জায়গা নাই, এরকম যাওয়ার জায়গা নেই আপনাদের। আগে ছিল যখন বিক্রি করতে কানি 3,000%, তখন নেওয়ার সময় এত কম দাম ছিল, এত ইয়ারা নিছে, অনা তো মানে তো লাখ লাখ কোটি কোটি করে টাকা হয় সরকার আগে করতেছে। তো তো আপনারা তখন দালালের মাধ্যমে নিচ্ছে নাকি সরকারের মাধ্যমে? দালালও নিচ্ছে, সরকারও নিচ্ছে। কিছু না, এটা ই না, মানে এটা সরকারি কাগজ না, এই যে যে প্লটের কাগজটা। তখন সবাই বলছে যে এটা কলাপাতার মতন, তুই দিলে কিছু হইতো না। তখন সবাই বিক্রি করে ফেলাইছে, যারা দালাল এগো 10টা 5টা এখনো রয়েছে। আচ্ছা আচ্ছা, 10টা 5টা রয়েছে, আর যারা সাধারণ মানুষ এদের দিয়ে বিক্রি করে ফেলাইছে, বিক্রি করছে। তো এখন আপনাদের আর আপনাদের অথচ বাপ দাদার জায়গা ছিল, এখন আপনাদের যাওয়ার জায়গা নেই? এখন আমাদের যাওয়ার জায়গা নাই। এখানে কি বাপের বাড়ি ছিল? হ্যাঁ। তো হাজবেন্ডের বাড়ি এখানেই? না, হাজবেন্ডের বাড়ি এখানে না, এটা মানে বাপের বাড়ি। বাপের বাড়ি? তো বেড়াইতে আসছেন এখানে? হ্যাঁ। তো এখন তো বাপের বাড়ি বেড়ানোর দিনও প্রায় শেষ হয়ে যাচ্ছে যদি নিয়ে যায়। তো আপনারা ছোট থেকে বড় হয়েছেন এখানে না? যদিও এখানে আর 10 বছর পরে এটাই নতুন শহর হচ্ছে আর কি, স্যাটেলাইট শহর, মানে বাংলাদেশের মধ্যে এই শহরটা পূর্বাঞ্চল সিটি, এটা একটা স্যাটেলাইট শহর, একটা বড় শহর। এখানে একটা বাণিজ্য মেলা, এই বাণিজ্য মেলা নাকি আন্তর্জাতিক মেলা, এবং বিদেশিরা এখানে আসবে, 5-স্টার হোটেলের মতো এখানে সব সুবিধা থাকবে আর কি, বিদেশিরা এসে এখানে থাকবে, এখানে কেনাকাটা করবে বাংলাদেশের সাথে। তো একে কষ্ট আছে আপনাদের মনে, একটা কষ্ট আছে, কিন্তু তারপরেও এখানে একটা মেলা হচ্ছে, এখন কিছু আর করার নেই, যা ভুল তো হয়ে গেছে। এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে ঘিরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, অনেক সমৃদ্ধি অর্জন করবে। সেই বাণিজ্য মেলাকে ঘিরে ব্যবসার সম্প্রসারণ হবে, সেই বাংলাদেশের লাখো লাখো মানুষ সেখানে যাবেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেখানে যাদের বসত ভিটা ছিল, তারা দালালদের খপ্পরে পড়ে কীভাবে নিঃস্ব হয়ে গেছে, সেটি আপনারা নিশ্চয়ই দেখেছেন, অনুভব করেছেন। আমরা আপনাদের জন্য এই মানবিক প্রতিবেদনটি তুলে ধরলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের পাশে রাখুন। আমি সবসময় বলি, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা ভালো থাকবেন, খুব ভালো, আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো।